মুবিন সবার সাথে দেখা সাক্ষাৎ করছে একদিন আগে গিয়েছিলাম যখন ইউনিভার্সিটি রেসপন্সিবিলিটি ছিল যে যেখানে যে থাকা যেই মানুষ দুটো আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো গত বিশ তারিখে সৃষ্টির বিয়ে ছিল আর একুশ তারিখ হচ্ছে সৃষ্টির রিসেপশন ছিল তো রিসেপশনের জন্য আমি রেডি হয়ে গেলাম রেডি হয়ে আমি আমার সময় মতো একটু আর্লি যাওয়ার চেষ্টা করেছি কারণ ফটোগ্রাফার আমি ঠিক করে দিয়েছিলাম সো আমার একটা রেসপন্সিবিলিটি ছিল যে ওদের ম্যানেজ করা যাদের সাথে আমি আগে ফটোগ্রাফি করতাম তার মানে হচ্ছে ফটো এক্সপ্রেস তাদেরকে আসলে বুক করা হয়েছিল বা হায়ার করা হয়েছিল তারা সেই কাজটি কিন্তু করছিলো সেই দিন এবং অলরেডি সবাই পৌঁছে গিয়েছিল এবং আমি যেখানে যেয়ে সবার সাথে দেখা সাক্ষাৎ করলাম সিনতে আমি অনেক দিন আগে গিয়েছিলাম যখন ইউনিভার্সিটি লাইফ ছিল বা কলেজ লাইফ ছিল তখন ওখানে অনেক ঘোরাঘুরি করতাম অনেকদিন পরে যে সেখানে অনেক কিছু মনে হলো আর কি এই রেস্টুরেন্টটার আগে নাম ছিল শাম্পান যার নতুন নাম তারা দিয়েছে হচ্ছে মুঘল কাবাব হাউস আমার জন্য একটা নিউ এক্সপিরিয়েন্স ছিল বিকজ আমি কাবাব হাউস বা এই রেস্টুরেন্টে আমি কখনো বিয়ে খাই নাই সৃষ্টি চলে আসছে সেদিন রাস্তায় প্রচুর জ্যাম ছিল মানে প্রচুর মানে প্রচুর হ্যাঁ এটা বলে বোঝানো সম্ভব সবার সাথে দেখা সাক্ষাৎ তারা ফ্যামিলি তারপর গেস্ট মুভিন করছে যারা ছিল সবার সাথে দেখা সাক্ষাৎ করে তারা সুন্দর সুন্দর ছবি ক্লিক করলো এবং আশেপাশে অনেকেই ছিল যারা নাকি তাদের সাথে কথা বলছিল এবং খুব সুন্দর একটা প্রোগ্রাম কিন্তু অনুষ্ঠিত হয়েছে সেই স্পেসটা আমার কাছে ভালো লেগেছে আমার কাছে একটু বেটার লাগতো যদি স্টেজটা ভেতরে না দিয়ে বাইরে দেওয়া যেত যেটা ওপেন স্পেস এখানে বৃষ্টি হওয়ার একটা চান্স বাট আমার কাছে মনে হচ্ছিল যে বাইরে যদি দিতে পারত তাহলে এটা খুব ভালো হইতো নতুন যে ট্রেন সেটা হচ্ছে যে প্রচুর ছবি তুলতে হবে এবং জামাই ওয়াইফ সবাই অনেক ছবি ফ্রিক হয় এই আর আসবে না এই পোশাক আশাক বা এই অকেশনটা আর আসবে না তো এই জন্যই মেমোরি ধরে রাখতে ছবি তোলা হয় অনেক বেশি ছবির সাথে সাথে ভিডিও ভিডিও তো আছেই যেখানে যায় না কেন কোনো স্পেশাল ওকেশন যদি হয় আমি চাই যে সেই অকেশনগুলো আমি সুন্দরভাবে আমার মোবাইলে ফ্রেমবন্দি করি এবং সেগুলোকে আমার পেজে দিয়ে রাখি আমি চেষ্টা করি কোনো কপিরেট ইউজ না করার যেন কেউ কোনো কপিরেট স্ট্রাইক আমাকে দিতে না পারে আমি ফেসবুক ইউটিউব টিকটকে তিনটা প্ল্যাটফর্মে ভিডিও দিয়ে যাচ্ছি দে আর লুকিং অ্যামেজিং অন দ্যাট ডে তাদের দেখে আমার মনে হচ্ছিল যে খুব সুন্দর একটা ম্যাচ হয়েছে এবং থেকে ভালো লাগা যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে তাদের নিজস্ব ভালো লাগা এবং ভালো থাকা যেই মানুষ দুটো একসাথে সারা জীবন থাকার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয় তারা যদি হ্যাপি থাকে বাইরের মানুষ যে যাই বলুক না কেন দ্য ফ্ট ইজ যে যার অনুষ্ঠান মানুষ দুটো বিয়ের বন্ধনে আবদ্ধ হচ্ছে তারা যদি হ্যাপি তো এভরিথিং ইজ হ্যাপি যেহেতু ধানমন্ডির বিয়ে ধানমন্ডির বিয়ে একটু তাড়াতাড়ি শেষ হয়ে যায় ওই জায়গাটায় আর কি তো আমার ওখান থেকে এগারো একটু আগে আমি বের হয়ে গিয়েছিলাম বের হয়ে একটু ধানমন্ডি গিয়েছিলাম এরপরে আমি বাসে চলে আসছি সো থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও অ্যান্ড টেক কেয়ার এভরি ওয়ানাইকুম আই হোপ দ্যাট উই উইল মিট এ গেইন ইন দ্য নিউ ভিডিও